এখন যে সূত্রটি আমি আপনাদের দেখাবো তা হচ্ছে এক্সেলের ব্ল্যাঙ্ক শিট কিভাবে কাউন্ট করতে হয়। দেখা যাচ্ছে আপনি এখানে অনেকগুলা কাজ করেছেন, কিন্তু কোনো একটা সেলে কোনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। শত শত বা হাজার 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 সেলে কাজ করে থাকলে সেখানে ব্ল্যাঙ্ক শিট অটো কাউন্ট করা যাবে। দেখা যাচ্ছে কোথাও কোনো ব্ল্যাঙ্ক থাকার কথা না, বা যে কোনো একটা ব্ল্যাঙ্ক থাকার কথা সেটা আপনি জানেন, কিন্তু তার চেয়েও সংখ্যায় অধিক পরিমাণে ব্ল্যাঙ্ক হয়ে গেলে আপনার কাজে ভুল চলে আসতে পারে। এই জন্য মূলত ব্ল্যাঙ্ক শিটগুলো কাউন্ট করার কাউন্ট করে থাকা হয়। তো কিভাবে ব্ল্যাঙ্ক শিট কাউন্ট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে টাইপ করতে হবে ইকুয়াল কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক, দেন স্টার্ট ব্র্যাকেট দিয়ে কোন সেলটা কাউন্ট করবেন সেই সেলগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে ক্লোজ ব্র্যাকেট দিবেন, দেন ইন্টারপ্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন জিরো, এখানে কোনো ব্ল্যাঙ্ক সেল নেই। যেগুলো আমি সিলেক্ট করেছিলাম তার মধ্যে কোনো ব্ল্যাঙ্ক সেল নেই। এখন যদি আমি একটু ব্ল্যাঙ্ক সেল করে দিই, দুইটা সেল আমি যদি ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সার আসছে দুই। তো এখানে টোটাল দুইটি সেল আমার ব্ল্যাঙ্ক পড়ে আছে, জন্য অ্যান্সারটি দুই। এখানে যদি আমি আরও তিনটি বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অটো পাঁচ চলে এসেছে। এরকমভাবে আমরা ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করতে পারবো। ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।